আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার তনিমা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর মধ্যে একটি ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আলুর এই নাস্তাটি বানানোর জন্য। এখানে আমি দুইটা আলু ভালোভাবে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি। তো এখন আমি ছোট একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে একটা সাইডে সরিয়ে রাখছি, আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো মশলা। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণের শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, 1/4 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। তো এখন আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1/2 কাপ পরিমাণের ময়দা দিয়ে নিলাম। ময়দার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়েছিলাম। তো ডিমটা যদি বেশি বড় থাকে সেক্ষেত্রে পানি না দিলেও হবে। তো এখন আমি এই পটেটোগুলো ফ্রাই করে নেব। এই জন্য প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। তো এক এক করে আমি সবগুলো পটেটোর স্লাইস দিয়ে দিলাম, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি দুই পাশেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর এই পটেটোগুলো ফ্রাই করতে আমার সময় লেগেছে 3 থেকে 4 মিনিটের মতো। একইভাবে আমি বাকি পটেটোগুলো ফ্রাই করে নেব। যারা এখনও এভাবে পটেটো ফ্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ছোট বড় সবার কাছে অনেক ভালো লাগবে। আর টমেটো সসের সাথে এই ফ্রাইটা খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।